শেষ পর্যন্ত বিজ্ঞানীরা এই নিষ্পাপের মতো দেখতে পেঙ্গুইনকে পুরো দুনিয়ার জন্য ডেঞ্জারাস বলেছে। এমন কি আছে এই নিষ্পাপের মতো দেখতে এই পেঙ্গুইনের পেছনে? চলুন জেনে নিই সত্যটা। আসলে বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে পেঙ্গুইনকে দেখতে শুরু করে, তখন ওই জায়গায় কিছু অদ্ভুত নিশানা দেখতে পায়। কিন্তু এই অদ্ভুত স্তম্ভ কোনো আজব নিশানা নয়, বরং এটি পেঙ্গুইনের মল। পেঙ্গুইন বেশিরভাগ সময় বাচ্চা জন্ম দেওয়ার পর এই মল ত্যাগ করে, আর যখন তেজ ঠান্ডা হওয়া থেকে বাঁচার জন্য দল বেঁধে গাদাগাদি ভাবে থাকে, ওই সময় অনেক বেশি মাত্রায় মল ত্যাগ করে। কিন্তু আপনি ভাবতেছেন এটা এমন কি বিশেষ অথবা আশঙ্কার কথা হতে পারে যেটা পৃথিবীর জন্য ভয়ঙ্কর হতে পারে? কারণ এই যে এই মলে উপস্থিত ফসফিন গ্যাস অনেক বেশি বিষাক্ত এবং দাহ্য হয়ে থাকে, আর এই গ্যাস কার্বন ডাই অক্সাইড থেকে 300 গুণ বেশি ভয়ঙ্কর হয়, যার কারণ গ্লোবাল ওয়ার্মিং এর আশঙ্কা থাকে। এটা ছাড়া এই গ্যাস জুপিটার অরবিটে প্রকৃতি রূপে পাওয়া যায় এবং অন্য কোনো প্রাণীতে এই গ্যাস তৈরি হয় না।